আবার তোমাদের সঙ্গে কথা বলছি, টাটা। তো কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। কালকে তো শুধু মেলার পার্টটাই দিয়েছিলাম, ওর মধ্যে বাড়ির কোনো কাজ বাজ দেখাইনি। তো মেলা থেকে আসার পর দেখো তোমাকে দেখিয়েছিলাম যে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে যেখানে আমি বসিয়ে দিয়েছি চা, কারণ এত মাথা ব্যথা করছে, মানে বলার কথা না, প্রচণ্ড প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর ঘুমে মনে হচ্ছে চোখ চলে যাবে। তো দেখো এখানে চা আমি করছি, আর পাশের ছোটো গ্যাসটাতে বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে, কারণ এর আগের দিন মল থেকে যে সেমাইটা এনেছিলো সেই সেমাইটা বানাবো। তো আমি এখানে চাটা ছেঁকে নিচ্ছি, চা ছেঁকে নেওয়ার পরে গরম গরম চা খাবো। এর সঙ্গে কোনো মুড়ি বিস্কিট কিছুই নিইনি, কারণ ওর মুড়ি বিস্কিট দিয়ে খেলে তারা ঠান্ডা হয়ে যাবে, শুধু চাটাই খাবো। আর দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি সেমাইটা ভাজার জন্য। তো কড়াই আমি দেখো ঘি দিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পরে আমি সেমাইটা দিয়ে এখন ভাজছি। তো সেমাইটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছিলো, ওর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়াটার সময় আর ভিডিওটা অন করিনি, তো দেওয়ার পরে দেখলাম যে আমার ভিডিওতে অন নেই। তো দেখো এখানে আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। তো দেখো সেমাইটা এখানে হচ্ছে। তো আমি আর এক পাশে দুধ জাল দেওয়াটা যে হয়ে গেছিলো দুধটার মধ্যে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। আর দেখো বড় হাড়িতে আমি ভাতের জল এখানে চাপিয়ে দিয়েছি রাতের জন্য। এখানে ভাতের জলটা দেখে আমার টকবক করে ফুটছিল, তো আমি এবার দিয়ে দিব এতে চাল ধুয়ে রেখেছি। তো আজকে আমার মেয়ে আমাদের সঙ্গে, ওরও অনেক ক্লান্তি হয়েছে। ওরও অনেক ক্লান্তি হয়েছে কিছুটা, ওইও হাঁটাহাঁটি করেছে, ওর জন্য রাত্রে না তোর ঘুম আসবে না, বাচ্চাদের তো বুঝতেই পারছো। ওর জন্য একটু ওর পাটা মালিশ করে দিচ্ছি যাতে রাতটার ঘুম রাত্রে ব্যথা না করে পা, আর ঘুমটা ভালো মতো আসে। তো ভাত তো হয়ে গেছে, আমি উপুর করে রেখে দিয়েছি, ফ্যান ঝরানো হয়ে গেছে, শুধু খাবার দাবার খেয়ে নিলেই হয়ে যায়। এখন বেশি বাজেনি, 8:25 বাজে, তো 9টা বেজে যাক, 9টা বেজে গেলে খেয়ে নেব। খেয়ে দিয়ে শরীরটা মানে একটুকু চলছে না, একটুকু চলছিল না, ভেবেছিলাম ঘুমিয়েই যাব। তো আজকে কোনো যেহেতু ব্লগ দিইনি, তো সেই জন্য ভাবলাম যে এটাই টু পার্টে দিই, যে মেলাটা ঘুরে আসলাম সেটা এডিট করে দিয়ে দিই একটু। তো 5 মিনিট কি 6 মিনিট হয়েছে তো মানে ব্লগ ভিডিওটা, তো ওই জন্য ওই ভিডিওটা দিয়ে দিলাম যাতে মিস না যায়। আর এই পার্টটা কালকে পাবে, মানে ডিসেম্বরের 12 তারিখ পাবে। তো তোমাদের সঙ্গে কিছু শপিংও শেয়ার করব। কালকে গেছিলাম শপিং করতে, যে সোয়েটারটা পরেছিলাম ওটাও শপিং মল থেকে কিনেছি, যে মানে ব্লগে যেটা পরেছিলাম আজকের মেলাতে ঘুরতে যাওয়ার সময় যে লং সোয়েটারটা, ওটাও কিনেছিলাম। তো কী কী কিনেছি সেগুলোও দেখাবো তোমাকে, তোমাদের সবাইকে। তো মেয়ের পাটা টেপা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো মেয়ের পাটা তো টিপেই দিলাম, সেটা দেখলে। তো কালকে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই।
তো দেখো কিনেছি ফার্স্টে, এটা মল থেকে না, এটা বাড়ির উপর থেকে কিনেছি, মানে বাড়ির সামনে থেকে সবাই বিক্রি করতে আসছিল। এই যে এই দুটো, একটা হলুদ একটা পিঙ্ক কালারের, এই যে চাদর শীতের জন্য, আর এটা যে হচ্ছে যে এটা এটাও একটা, মানে তিনটা সেটের চাদর। এই যে তো এই দুটো আমি কিনেছি আর এটা আমাকে গিফট করেছে, এটা দিদা কিনে দিয়েছে। আর এই যে দেখো নিয়েছি, এটা পরে গেছিলাম তো কালকে রোদে দেব, সেই জন্য চেয়ারের উপরেই রেখেছিলাম, তো তোমাদেরকে দেখানোর জন্য বিছানাতে আনলাম, উল্টো হয়ে আছে। তোমরা তো দেখেইছো ভিডিওতে যে পরে কেমন লাগছে না লাগছে। কিরকম ডিজাইনটা, এই যে পুরোটা লং, এই যে কলারটা ওইরকম, আর এই যে এখানে একটা, এই যে সামনে আটকানোর জন্য যে কোনো বোতাম টোতাম নেই, জাস্ট এই যে এই ব্যাচটা দেখছো, এটা এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো এটা একটা গেল। আর নিয়েছিলাম পাঁচটা মোজার সেট, একটা পরে আছি আর দুটো বের করা হয়ে গেছে, এখানে দুটোই আছে, পাঁচটা সেট ছিল। এটা নিয়েছি একটা, আর নিয়েছি এই যে এটা একটা ব্লাউজ সোয়েটার, এটা লাল কালারের আছে। যে এরকম কলার দেওয়া সামনে হতাম, এই যে আর টুকিটাকি কিছু জিনিস নিয়েছিলাম, মেয়ের ম্যাগি সাবান টাবান ওগুলোই যা, আর আসার সময় একটু মোমো খেয়ে দিলাম, ব্যাস কালকে আর কিছুই করিনি। আর শনিবার ছিল, রান্না বান্নারও সেরকম মানে নিরামিষ রান্না বান্না ছিল সারাদিন, মানে ডেলি তো কাজ তো ডেলি সেমই থাকে, ওগুলো তো সেম সেম জিনিস শেয়ার করতে গেলে তোমরাও বোরিং হবে, সেই জন্য আর কোনো কালকে কাজবাজ দেখাইনি, কালকে কাজবাজ করিনি, ওই জন্য আজকে শুধু মেলার ব্লগটাই তোমাদেরকে দিয়েছি। আর এই যেগুলো কিনেছি সেগুলো দেখিয়ে দিলাম, তো এগুলো টুকি দেখে কেনা হয়েছে কালকে। তো আবার রাত্রেবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি, টাটা। সেগুলো আগে গুছিয়ে নিই, গুছিয়ে আগে জায়গা মতো রেখে দিই, তারপর তোমাদের সামনে আসছি। চেয়ারের উপর না বিকালবেলা যেহেতু গোছাইনি শুয়েছিলাম, মেলা থেকে এসে অনেকগুলো কাপড় জমে গেছিলো, তো সেগুলো দেখো এখন আমি পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। খেতে বসে গেছি, তো দেখো এই যে আমার বর নিয়েছে, এখানে চিকেন আছে, তোর তো পেট খারাপ, ওইটা খাবে না, তা আমি আর আমার দেওর খাবো। আমার দেওর এখন বাড়িতে নেই, ও একটু বাইরে গেছে, ওই যখন আসবে তখন খাবে। তা আমার মেয়েকে ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে ভাত খাইছে, তখন দিদাকে বললাম তুমিও খাই না, দিদা তখন খেয়ে নিয়েছে, তো দিদা এখন মেয়েকে ধরে আছে, আর আমরা তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবো দিয়ে ঘুমোতে যাবো। তো চলো খাওয়া দাওয়া করি না, তারপরে বাদাম। গুড মর্নিং বন্ধুরা, তো দেখো কালকের ব্লগটা আমি শেষ করিনি, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েই গেছিলাম। তো আজকে এখন সকালে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম ব্লগটা শেষ করে দিই। তার আগে যে মেলাতে বললাম যে সেরকম কিছুই ছিল না নেওয়ার মতো, তো একটা পাথরের বাটি নিয়েছি, আমার একটা এরকম ছোট্ট শিবলিঙ্গ আছে, সেটাকে আমি একটা কাচের বাটির মধ্যে বসিয়ে রেখেছি, সে ঠাকুরের জন্য এটা একটা কিনেছি, আর তার গলার মধ্যে দেওয়ার জন্য এই যে নাগরাজটা কিনেছি, যাতে খুব সুন্দর লাগে দেখতে, এই যে দুটোই কিনেছিলাম।
ঠাকুরের জন্য। তো ভাবলাম ভিডিওটা শেষ করার আগে দেখিয়ে দিই, কালকে যখন সোয়েটারগুলো দেখাচ্ছিলাম তখন ভুলে গেছিলাম দেখাতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিন, নিচে অবশ্যই কমেন্টে বলে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবার যে ছোট্ট সাবেল বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওটি সবার প্রথমে তোমরাই দেখতে পাও। তো চলো বন্ধুরা, দেখা হয়েছে পরবর্তী একটি নতুন খুব সুন্দর ব্লগ নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।